কোরবানি দিতে হইবো এখানে মনে কর পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবো আচ্ছা ঠিক আছে আমি বাসাইতেছি বাসাইছে কথা বলুন না ঠিক আছে কাজ আছে একটু আচ্ছা রাখি না আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই কি জানি বলছিলি এখানে ও বাবা কোরবানির ব্যাপারে বলছিলাম হ্যাঁ চাচার সাথে কথা বলছি কোরবানিটা আমরা ওনার সাথে দিব দেখ চাচা যখন আসছে তো আমরা গরুটা দেখি আসি সব কিছুর মধ্যে পন্ডিতই ঘর আছে হ্যাঁ কোরবানি কার লগে দিমু না দিমু এটা আমি সিদ্ধান্ত নেব তোর কাছ থেকে আমার সিদ্ধান্ত নিতে হবো আমি কথা ফাইনাল করছি তুই ফাইনাল করলে তো হইব না তুই ফাইনাল করলে হইব না আর ওনার সাথে দিতে হইব কেন কেন দিবেন ওনার সাথে কেন দেবো না এখানে অনেক হিসাব কিতাব আছে কোরবানি জিনিসটা খুব পবিত্র জিনিস ওই কোরবানির টাকাটা কি সহি টাকা সৎ টাকা না অসৎ টাকা বৈধ টাকা না অবৈধ টাকা এখানে অনেক ব্যাপার স্যাপার আছে সবকিছু খালি বললে হইলো না বড় ভাই এটা কেমন কথা বললেন আমার টাকায় কি গু লাগছে আপনি আমার লাগে কোরবানি দিবেন না 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 আপনার টাকায় গু লাগে নাই আপনি করেন সুদের ব্যবসা সারা এলাকার এমন কেউ আছে একেবারে এত লোক থেকে শুরু করে এত বড় পর্যন্ত যে কেউ জানে না আর সুদের টাকার সাথে তো আমি আমার টাকা শরিক করে আমার টাকাটা অপবিত্র করতে পারি না এই বেটা তোর আমি এল নিয়ে কইছিলাম তোর বাপে পাক না বেটা বাপের আগে বেটা তোর বাপে তোর বাপে অন দিস বয়াম দিব তাহলে এই যে খতিয়ানের লিস্ট বাই করা নাইব আমাকে কতটি খতিয়ানের লিস্ট না শোনেন শুধু কোরবানি দিলেই হইব না কোরবানি দিলেই হইব না লোক দেখানো কোরবানি দেওয়া তো লাভ নাই কোরবানি দিতে আল্লাহ পাকের হুকুম আঁকাম মতো এবং ওই নিয়ত অনুযায়ী নিয়ম অনুযায়ী নিয়মের বাইরে তো কোরবানি দেই না আমি কখনো দেই না এবারও দিব না তোর আগেই কইছি তোর বাপের বুঝ যা তারপরে কথা দিছি আমি জায়গায় জায়গায় কথা দিয়ে লাইছি আচ্ছা গরু কিনতে যাবো বেড়া

আমি কোরবানির মতো পবিত্র জিনিস আছে রে অনেক পবিত্র এটা এটা অনেক হিসাব কিতাব করে দিতে হয় যার তার সাথে আমি শেয়ার করে কোরবানি দিলাম ভাবলাম না বুঝলাম না কোনো কিছু টাকাটা কি সৎ না অসৎ হালাল কামাই না হারামের কামাই হল হিসাব কিতাব করে বুঝাসিনা তারপরে শরীক হইতে হয় উট করে আমি শরিক হয়ে গেলাম তারি বাবা ওনার সাথে শরীক হইলে তো অনেক বড় গরু আনবো আমারও নাম হইব নামের দরকার নাই নামের জন্য আর দেখানোর জন্য যারা কুরবানি দেয় তাদের কুরবানি হয় না তাদের কুরবানি জায়েজ না খালি পন্ডিতি করে বাবা সুদের টাকা বুঝি হারাম না সুদের টাকা এই পণ্ডিতি করে এই আমার ক সুদের টাকা কি সুদের টাকা বুঝি হারাম হারাম না হালাল তোরে ফুতু আওয়াজ দিল মরব্বী আমি টেকা দিয়ে টাকার ব্যবসা করি হারাম করে না আপনি বিপদে পড়ছেন আমার কাছে হাত পাচ্ছেন আমি আপনি দিছি আপনি দিয়েছেন উপকার হয়েছে আপনি আবার আমার

উচিত আমার কোরবানি নিয়ে এই বরফি আছে ভাই হিসাবে আমি বড় ভাই হিসাবে ইজ্জত করতাম আমার কোরবানি দিব না আমার টাকায় নাকি গুলে গিয়ে রয়েছে কি সমস্যা উনি ওনার সাথে আমার ছেলের সাথে কি কথা হয়েছে আমি জানি না আর জানার প্রয়োজন মনে করি লোক কে দেখেন মুখ খারাপ করেছে দাঁত ফালাই দিন দেখেন আচরণ আর ওই যে লগে কিছু বলেন সাংঘ পাঙ্গ রাখছে আমার ওনার আমার ছেলের সাথে কি আলাপ আলোচনা আমি তার বলতে পারবো না আমার সাথে এখন যাওয়ার পথে এখানে দেখা হয়েছে পায়ে ধরছে আপনার পোলা আমার লয় কোরবানি দেন পায়ে ধরছে চুপ থাক না বলেন পরে ওনার সাথে শেয়ারে কোরবানি দিতে তা আমি তো দেখেন আমি হজ করছি অনেক কষ্টকের আমি মোটামুটি যা আছি আল্লাহের প্রতি সন্তুষ্ট আমি উনার যে টাকা আমি যাই না শুনে আপনি বলেন উনি সুদের ব্যবসা করে না না যা এনে কথা আছে শুনেন আগের কিছু না আপনি সম্পদশালী হন আপনি বাড়ির মালিক হন আপনি অনেক পয়সার মালিক হন তাদের ম্যাটার কোরবানি দিতে হবে আল্লাহর বিধান মতো এবং কুরবানি দেওয়ার জন্য আপনার পশাটা যেন হালাল হয় আপনি রাগ করেন অভিমান করেন কিছু করানই কুরবানির টাকা হইতে হবে বৈধ টাকা আমি চেয়ার ছেড়ে রাইকা নিয়ে গেছি কথা আগে শোনা মিয়া তুমি মিয়া এক লাইন বেশি কেন বুঝাও আমার টাকা আছে আমি এক লাইনকে 10 লাইন বেশি বুঝুম তোমার টাকা থাকলে তো লাভ নাই তোমার টাকা তো হারাম টাকা মিয়া হারাম টাকা দিয়া কুরবানি দিলে কুরবানি হবে টাকা লেখা আছে আমার টাকা হারাম ভাই আমি একটু কথা বলি শুনো তুমি আমার কথা শোনো জি ভাই বলেন আমরা কি মুসলমান জি ভাই

সে তার মায়ের সাথে জেনা করছে করবা এখন আল্লাহর কথা কি ভুল যে ঘুষ খায় সে তার মায়ের সাথে কি করে জেনা করে টাকা দিয়ে টাকা আনছো তার মানে এটা হারাম টাকা এগুলি এগুলি বুঝতে হবে তোমার এত আমরা তো ভুল পথে আছি আমরা তো মনে করো যে বৈধ অবৈধ চিন্তা করি না আল্লাহর খুশির জন্য যদি কোরবানি দিতে চাও তাহলে তোমার টাকাটা যেন হালালো ওনার ওনার জায়গায় উনি রাইট আছে উনি সবার সাথে কোরবানি ভাগে দেওয়া যাবে না যদি তার টাকা যদি অবৈধ হয় তাহলে এই অবৈধ টাকার লগে আল্লাহ তালা কোরআনে বলছে যে তোমরা হালালের সাথে হারামের সম্পৃক্ততা করো না আমরা কি করতেছি হালাল হারাম মিলে কিন্তু আমরা জীবনযাপন করতেছি এগুলি করা যাবে না রাগ কেন করো উনি তো ঠিক আছে ওনার জায়গায় উনি রাইট আছে তুমি চিন্তা করো যে আমি যে টাকাটা দিয়ে কোরবানি দিব সেই টাকাটা যেন জেনুইন টাকা হয় বৈধ টাকা হয় হারাম টাকা যেন না হয় লাভ কি ভাই তুমি মনে করো যে এক কোটি টাকা সুদের এক কোটি টাকা দিয়ে কোরবানি দিচ্ছ আল্লাহর কাছে কোনো লাভ নেই আল্লাহ ওইটাকে ভালো চোখে দেখবে না আল্লাহ দেখে যে রিক্সা চালায় পরিশ্রম করে পয়সা কামাই করে আর সেই টাকা দিয়ে যদি সেই কোরবানি দেয় আল্লাহ তালা খুশি হয় তার কারণ তার টাকাটা হালাল অতএব এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নেই আর তুমি ওনার সাথে কেন বিয়াদি করছো টাকা হইলে যে ক্ষমতা দেখাইতে হবে টাকা হইলে কি বাহাদুরি দেখানো যাবে বলো সবার সাথে খারাপ ব্যবহার করা যাবে উনি হচ্ছে মুরব্বী উনি মসজিদের ইমাম সাহেব তুমি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করবে ভাইয়া উনি তো তোমার খারাপ কিছু বলো নাই এ আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষের সমস্যা আছে যখনই ইসলামের কথা বলে তখনই তোমাদের বিরক্ত হয়ে যাও বলো করে ফতুয়া তো দিবেই ওনার কাজ হচ্ছে ফতুয়া দেওয়া ওনার কাজ হচ্ছে উপদেশ দেওয়া তোমাকে এটা মানতে হবে না মানলে কিছু করার নেই আল্লাহ কোরআন দিছে কেন কোরআন হচ্ছে সংবিধান রাসুলের কথাগুলি হচ্ছে সংবিধান আমাদেরকে কোরআন এবং রাসুলের কথাগুলি মাইনে চলতে হবে অবশ্যই ভাই টুপি বললে হবে না মসজিদে যায় সুদ খাইলাম ঘুশ খাইলাম মসজিদে যায় সেজ্জা দিলাম কোনো লাভ নাই লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ বলছে যেটা আমি নিষেধ করছি সেটার থেকে দূরে থাকো আর যেটা করতে বলছি সেটা তোমরা করো কিন্তু সেটা বৈধ পথে অবৈধ কথা না অতএব তর্ক বিতর্ক করা যাবে খালি ফুটে নি দেয় হ্যাঁ প্রতি বছর কোরবানি দিলে এই কোরবানির কোনো দাম নেই জ্ঞান দেন না ফতু আপনিও এর মতো ফতু হবে যাই করেন চলো ভাই চল ভাই তুমি আসলে আমি একটা বিয়া দাও আমি ফালতু লোক আপনারা মিয়া চল ভাই 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 আগে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক বলছ না যে পৃথিবীতে কিছু মুসলমান আছে তারা আল্লাহ খোদা সব চিনে জানে কিন্তু পালন করে না তোমরা তাদেরকে ভালো রাস্তা আনার চেষ্টা করো না আমি আল্লাহ নিজেই মোহর মাইরা দিছি না এটা ঠিক ওই মোহর আল্লাহ লোকে বেয়াদব তো এটা চেঞ্জ হবে না তো সুদ খাইতে খাইতে চরিত্র নষ্ট হয়ে গেছে

ফাজিল কোথাকার জুতা দিয়ে বাইরে সাজা করে এলাম যাক আসি ভাই মসজিদে দেবেন আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম আর এই যে রাস্তা কাটে না 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 বেয়া দাও আপনার লোক মারাত্মক বেয়া দেবে করবে দোয়া করেন ভাই আসি আসসালামু আলাইকুম